যে মানবে আল্লাহর হুকুম সে মানবে না কোনো জুলুম, যার থাকবে নবীর শিক্ষা সে পাবে সব কিছুতে রক্ষা। ইসলাম কিন্তু শান্তি, থাকে না কোনো অশান্তি, কোরআন কিন্তু আলো, সব কিছু থাকবে ভালো, পড়তে হবে নামাজ, ভালো হবে সমাজ, সবাই করতে হবে স্মরণ, একদিন তো হবে মরণ, দুনিয়ায় ভালো করো সফর, মরার পরে ভালো হবে কবর ইনশাআল্লাহ। আমাদেরকে এ দুনিয়া থেকে চলে যেতেই হবে, আমরা শত চেষ্টা করলেও কিন্তু থাকতে পারবো না, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, এ পৃথিবীতে যত প্রকার প্রাণী থাকুক না কেন, কারণ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর করাই লাগবে। তার মানে আমরা এসেছি, আমরা চলে যাব, আমরা থাকতে পারবো না। আর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, একটাই কথা বলছেন, সেটা হচ্ছে একমাত্র সেই আল্লাহ পাকের সমস্ত ইবাদত করতে হবে। আপনি ঘুমের থেকে জেগে থাকা পর্যন্ত, যতক্ষণ আপনি দুনিয়াতে চলবেন, সমস্ত কিছুর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, তাহলে কি হবে, আপনি দুনিয়াতে সফলকামী হবেন, আখেরাত আপনার জন্য সহজ হবে। এই দুনিয়া আমাদের জন্য না, কারণ আল্লাহ পাকের কাছে মুসা নবী জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ এই দুনিয়ার মানুষ আপনার কাছে কি চায়? আল্লাহ জবাবে বলছিলেন, এ পৃথিবীর মানুষ আমার কাছে শান্তি চায়, কিন্তু এ শান্তি আমি রাখেছি জান্নাতে, মানুষ খোঁজে দুনিয়াতে। তার মানে এ দুনিয়া আমাদের জন্য না, আমাদের কিছুদিনের জন্য হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়াতে যখন আপনি সব কিছু ভুলে যাবেন, আল্লাহকে আপন করে নেবেন, আল্লাহ পাক আপনাকে আপন করে নেবেন, এর বিনিময়ে আপনার কী হবে, এই দুনিয়া আপনার জন্য সহজ হবে এবং আখেরাত আপনার জন্য আরও বেশি সহজ হবে। সবসময় দুনিয়াতে একটা চিন্তাই করবেন, আমাদেরকে জান্নাতে যেতেই হবে, এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, কি সুন্দর আল্লাহর হুকুমই তৈরি হয়েছেন, এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম আপনি পেয়েছেন, যে ইসলাম তো আসলে শান্তি, কখনো থাকে না অশান্তি। আর আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের সবসময় ভালো হতে হবে কর্ম, এটা মাথায় রাখবে। এখন এই দুনিয়ার মোহ মায়া ছাড়তে হবে, কারণ আপনি যখনই দুনিয়ার মায়ার পরে থাকবেন তখনই আপনি গুনার ভিতরে থাকবেন, আর দুনিয়ার মায়া ছাড়বেন আপনি নেকি অর্জন করতে পারবেন। বর্তমান এই পৃথিবীটা একটা গুনার বাজার, এটাকে পরিবর্তন করে আমাদের সবাইকে বানাতে হবে নেকির বাজার, এটা মাথায় রাখবেন। এর জন্য কি কাজ করতে হবে, প্রথম আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি এলেম অর্জন করেন, এলেমগুলো সই করবেন এবং সেই অনুযায়ী আমল করবেন এবং হালাল রিজিক উপার্জন করবেন। আর বর্তমান শহর বাজারে খুবই কম যাওয়ার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে তখনই যাবেন, কারণ এখন আপনি বাসার থেকে বেরোলেই দেখবেন শুধু গুনাহ আর গুনাহ, আপনি দেখতে চাইবেন না, শয়তানে কিন্তু আপনাকে ধোঁকা দেবে, আপনাকে অসুন্দর জিনিস সুন্দর বানিয়ে আপনাকে শয়তান ধোঁকা দেবে, এবং আপনি কিন্তু আপনার নফসটাকে তখন কন্ট্রোল করতে পারবেন না। আপনি পরিপূর্ণভাবে মুসলিম হতে গেলে এ দুনিয়াতে প্রথম আপনার যে যুদ্ধ, সেটা হচ্ছে আপনার নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে, এর পরবর্তীতে কিন্তু আপনার ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হবে। আপনি একটা ফ্যামিলির মনিটরিং করেন, গাইডলাইন দেন, আপনার বউ, আপনার বাচ্চা, ইনাদেরকেও কিন্তু দিনের পথে আনতে হবে। আপনি হয়তো মনে করেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাত পেয়ে যাবেন, না, আপনার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেও খাস পথে আনতে হবে, এবং যে শিক্ষিত তা দিনদার বানাতে হবে এবং দিনের শিক্ষা দিতে হবে, তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। ইসলাম অত সহজ না, কিন্তু ইসলামকে আপনার সহজ বানায় নিতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা মুসলিমের একটাই কিন্তু কাজ, একটাই চিন্তা, সেটা হচ্ছে আমাদের জান্নাত, আমাদের জান্নাতে যেতেই হবে। এই চিন্তাটা করবেন, বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু ফেতনার ভিতরে পড়ে যাবেন। এই দুনিয়া শুধু কিছুদিনের জন্য, যেমন কারোর হায়াত
20 10 15 যার যেমন হচ্ছে এরপরে কিন্তু চলে যাচ্ছে কোনোভাবেই থাকতে পারবেন না এইজন্য যতদিন বাঁচবেন একমাত্র আল্লাহর ইবাদত করবেন তাহলে দুনিয়াতে সফলকামী হবেন আখিরাত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ সবসময় মনে রাখবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমার সব হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড় হতে হবে এবং জান্নাত জাহান্নাম দুইটাই আছে এ বেছে নেওয়ার সিদ্ধান্ত এখন আপনার আপনি কোনটা বেছে নেবেন এই দুনিয়াতে এমন একটা সময় আসবে যে মানুষ চাইলেও কিন্তু ইবাদত করতে পারবে না আবার ইবাদত করবে কিন্তু আল্লাহর দরে উঠবে না কারণ এটা সামনে শেষ জামানায় আসছে এমন একটা জামানা আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে দুপুরে কাফের হয়ে যাবে এমন একটা বিষয় হয়ে দাঁড়াবে এর জন্য বলি ভাই আর সময় নাই এখন থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আর আল্লাহর ইবাদত করেন ইস্তিগফার পড়েন দুরূদ শরীফ পড়েন পিছনে যত গুনাহ আছে আল্লাহ পাক অবশ্যই maaf করে দেবে ইনশাআল্লাহ এবং সেই পরিমাণে আপনার আমলনামায় নেকি হবে ইনশাআল্লাহ